এক সপ্তাহ ধরে অন্ধকূপে আটকে রয়েছেন 40 জন শ্রমিক। হাজার চেষ্টা করেও তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। উত্তর কাশ্মীর নির্মীয়মাণ সুড়ঙ্গে নেমে আসা বিপর্যয় নিয়ে উদ্বিগ্ন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বিগত 2 দিন ধরে উত্তর কাশ্মীরে উদ্ধার কাজে তদারকি করছেন প্রধানমন্ত্রীর দপ্তরের 2 কর্তা। সোমবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর কাশ্মীর ওই সুড়ঙ্গের উদ্ধার কাজ এই মুহূর্তে কি পরিস্থিতিতে রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানতে চান। দ্রুত উদ্ধার কাজ শেষ করতে ও আটকে পড়া শ্রমিকদের নিরাপদভাবে যাতে বের করে আনা হয় তা নিশ্চিত করতে বলেন প্রধানমন্ত্রী মোদী। কেন্দ্রীয় সূত্রে খবর, উত্তর কাশীর সুড়ঙ্গ থেকে আটকে পড়া 40 জন শ্রমিকের উদ্ধার কাজে তদারকি করছেন প্রধানমন্ত্রীর দপ্তরের প্রাক্তন পরামর্শদাতা ভাস্কর খুলবে এবং পিএমও ডেপুটি সেক্রেটারি মঙ্গিস ঘিলধিয়াল। এদিন সকালে তারা ওই সুড়ঙ্গ ও তার আশেপাশের এলাকা পরিদর্শন করে দেখেন। উদ্ধার কাজ যত দ্রুত সম্ভব শেষ করার নির্দেশ দেন তিনি। অন্যদিকে সূত্রের খবর, উদ্ধার কাজে নামানো হতে পারে সেনাবাহিনীকে। তৈরি রাখা হয়েছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারদের টিম। সবুজ সংকেত মিললেই সেনা উদ্ধার কাজে নামবে। আপাতত বায়ুসেনার বিশেষ বিমানে যন্ত্রাংশ সরবরাহ ছাড়া উদ্ধার কাজে সেনাবাহিনী সরাসরিভাবে যুক্ত নয়। গত 12 নভেম্বর দীপাবলির দিন বিপর্যয় নেমে আসে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে। চারধাম প্রকল্পের অধীনে জম্মু নেত্রীর সঙ্গে উত্তরকাশীতে জুড়তে তৈরি করা হচ্ছিল সুড়ঙ্গ। রবিবার আচমকাই সেই সুড়ঙ্গে ধস নামে ভেতরে আটকে পড়েন 40 জন শ্রমিক। এক সপ্তাহ ধরে নানা পদ্ধতিতে উদ্ধার কাজ চালানো হচ্ছে কিন্তু লাভ হচ্ছে না কোনোভাবে। অগার মেশিন এনে খনন শুরু করা হলেও তার উপরে মাটি ধসে পড়ায় উদ্ধার কাজ কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়। এখন পরিকল্পনা সুড়ঙ্গের উপর থেকে খনন করা হবে। সেই পরিকল্পনা ব্যর্থ হলে সুড়ঙ্গের ডান বা বাম পাশ থেকে খনন করা হবে বলে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।